কি ব্যাপার? আমার পা চলতেছে না কেন? আমি তোমার এখানে পানিতে তারপরে নিয়ে এলাম। পড়েছিলাম মানে? হ্যাঁ, মাথা পানি দিছি তোমার। আমি কি সব বলতেছো? আমি তো হাইটে হাইটে আসতেছিলাম, তারপরে কি হয়েছিল আমার? আর তুমি তো অজ্ঞানে পড়েছিলে। তোমার কি হয়েছে? আরে এরকম করতেছো কে? এই তোমার কি হয়েছে? এই জায়গায় নিয়ে এলাম, কান্দা ছিল, উঠে গেলা, আবার রাগে কামড় বলেছো, কারণটা কি? এসব তুমি কি বলতেছো? না না, আমি ঠিক আছি, আমি বাসায় যাই। কিরে, কিছু তো বুঝলাম না, ওর হয়েছে কি? না যাই তো, আবার কোনো অঘটন ঘটাবো, যাই। কথা বল। কিরে, কথা বলতেছিস না কেন? এত সহজে ভুলা গেলি আমার পুতুল দে। আরে তুই চুপ কর না, কিসের পুতুল? আমার কিছু করা বাবা, ঝাড়ু মারি কইতাছি, ভালো হবে না।
আমি সবারই খুন করব, আমি খুন করব, আমি করব না, প্রতিশোধ নিব, আমি করব না, আমারে ছাড় কইতাছি, তোরে আমি দেখানো, তোরে আমি দেখানো, আজি আমি বললাম পাবি, যা দেরি করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হ, শান্ত হ, তোর পুতুল চলে আসতেছে, শান্ত হ। দাম
তোমারই তো আমি খুঁজতেছিলাম। দাও ফাতেমা, তোমার জন্য কত সুন্দর দিন আমি একটা পুতুল নিয়ে আসছি। এটা আমার জন্য? হ্যাঁ, পুতুলটা দেখতে খুব সুন্দর। এটা আমি তোমার জন্য আনছি। শোনো ফাতেমা, তুমি এই পুতুলটা খুব যত্ন করে রাখবা, কারণ এই পুতুলের মধ্যে তুমি আমারে খুঁজে পাবা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। প্রয়োজনে আমার জীবন দিয়ে দেবো, তো ওই পুতুল আমি যত্নে রাখবো। আচ্ছা, এখন আমি যাই, বিকালে আবার আসবো। আচ্ছা, গেলাম। ওরা তো আমাকে খেলাই নিয়ে গেল, এবার যাই ওদের দেখে আসি। আম, জাম, এই দেখো, এই দেখ, মই এই আমার জন্য পুতুল। ফাতেমা, তাহলে বেঁচে নেই। ফাতেমার সাথে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি তরে তরে আঘাত হইরে, আমি দুইজনে বাইরে ফেলামো, ওদের আমি শেষ করে দিব। শোনো মা, ওদেরকে মেরে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। তোমার পুতুল তুমি ফিরে পেয়েছো তো, এখন তুমি ওদের মাছ থেকে সরে যাও, ওর কাছ থেকে চলে যাও। তুমি চলে যাবো, আমি চলে যাবো, কিন্তু আমার এই যে পুতুলটা, একটা মারি খুইরা গর্তের মধ্যে চাপা দিয়ে রাখবেন, এই যে নেন। আমি তোর এই কাজটা করে দেবো, আর বাঁধন খুলে দে। আমার বাঁধনটা খুলে দেন, বল তাড়াতাড়ি।